ভারতের 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। ভয়াবহ এই সংক্রমণ এড়াতে তাই সতর্ক দেশের খামারিরা। কমিটি গঠন করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জৈব নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন পোলট্রি বিজ্ঞানীরা। ইরফান হায়ুমের ছবিতে বিস্তারিত আবু নোমান সাইমের রিপোর্টে। হাড় কাঁপানোর শীত জেগে বসেছে পোলট্রি খাতেও। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণে প্রতিবেশী ভারতের 12টি রাজ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। 2007 সালে রোগটির প্রকোপ দেখা দেয় বাংলাদেশেও, তাই এবার সতর্ক দেশের খামারিরা। আমাদের যারা আছি তারা মূলত মোটামুটি সতর্ক আছি। পরে সকালে ঢুকে খাদ্য দেই, পানি দেই, পরে মুরগির ভালো করে ভ্যাকসিন পানি দেওয়া হয়, যেন মুরগি সুস্থ থাকে। ধর মুরগির ওষুধ টষুধ না খাবার সাথে দিয়ে দেই, আর ভিতরকার ওই ময়লাটা ফালা দেই, চুন মারি আর বৃষ্টি সেব করে বৃষ্টি মেরে দিই। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্তাদের দাবি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ এড়াতে খামারিদের শেখাচ্ছেন কৌশল। খামারিকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, তাকে বিশুদ্ধ বাতাস পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে, জীবাণুনাশক ব্যবহার বাড়িয়ে দিতে হবে, ফিল্ড পর্যায়ে কোনো আউটব্রেক দেখা দিলে সেটা সাথে সাথে রিপোর্ট করার জন্য, এই জন্য আমি আমার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। শুধু তাই নয়, সার্বিক অবস্থা বিবেচনা করে প্রাণী সম্পদ অধিদপ্তর গঠন করেছে একটি কমিটি, যার মাধ্যমে দেশের 8টি বিভাগ থেকে আসছে তথ্য, নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে সংস্থাটির দাবি, এখন পর্যন্ত বার্ড ফ্লুর কোনো লক্ষণ মেলেনি বাংলাদেশে। 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 603টা খামার অলরেডি ভিজিট করা হয়েছে। এখানে 603টা খামারে অনেক মুরগি এবং হাঁসের খামার ছিল, সেখানে আজকে পর্যন্ত কোনো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ আমরা দেখতে পাইনি। জৈব নিরাপত্তা নিশ্চিত করলে খামারকে বার্ড ফ্লু থেকে শতভাগ রক্ষা করা সম্ভব বলে দাবি পোলট্রি বিজ্ঞানীদের। আবু নোমান সায়েম, চ্যানেল 24, ঢাকা।